দেখুন কেন হঠাৎ করে মাথা নেড়া করে ফেললে ঐশ্বরিয়া রায় বচ্চন। তাহলে কি তিনি মানত করেছিলেন? যদিও করে থাকেন, তবে কিসের জন্য? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রায়ের একটি ছবি। তিনি নেড়া মাথা। শোনা যাচ্ছে তিরুমালাই মন্দিরে নাকি নিজের চুল দান করেছেন ঐশ্বর্য। কাঁধে গেরুয়া উত্তরীয় নিয়ে ঐশ্বর্য একটি ছবি তুলেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি নেড়া মাথা। ছবিটি সত্যিই চমকে দেওয়ার মতো। তবে কি সত্যি নিজের চুল এভাবে তিরুমালাই মন্দিরে দান করে দিলেন রায় সুন্দরী? প্রাথমিকভাবে ঐশ্বর্যের নেড়া মাথার এই ছবি ভাইরাল হওয়ার পর এই খবরই চাউর হয়েছিল, কিন্তু পরে জানা যায় আসলে ছবিটি নকল, ওটা এডিট করা হয়েছে। উঠে এসেছে আসল তথ্য। সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী অনুপমা পাণ্ডে নামে এক মহিলা নিজের টুইটারে হ্যান্ডেল ঐশ্বর্যের একটি ছবি এডিট করে পোস্ট করেছেন। তাতে লিখেছেন, তিরুপতি মন্দিরে নিজের চুল দান করেছেন ঐশ্বর্য রায়। ছবিটি ভাইরাল হয়ে পড়ে, কিন্তু পরে ঐশ্বর্যের এক ভক্ত ওই এডিট ছবিটি আসল ছবি খুঁজে বার করেন এবং ছবিটি পোস্ট করে সমস্ত গুজব দল ঢালেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন সংবাদের জন্য।